হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের যে ম্যাকাও ব্লু অ্যান্ড গোল্ড বেবি, এখানে দুইটা বেবি দেখতে পাচ্ছি, কেউ বা তিনটা বেবি করে, কেউ বা দুইটা, কেউ বা একটা, যার যার পরিচর্যার উপর ডিপেন্ড করে, পাখির গ্রোথের উপর ডিপেন্ড করে বাটাবিক্রি করবে। তা আপনারা আমাদের পরামর্শে বিভিন্ন ফার্মে, বিভিন্ন কেউ কাছে, কেউ বা বারান্দায় আপনারা ম্যাকাও ব্রিজ করাতে পারবেন, কিভাবে করাবেন, কিভাবে পালবেন, কিভাবে মেনটেন করবেন, এভরিথিং আমরা সবাইকে সহযোগিতা করে থাকি। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা বেবি, একদিনের বাচ্চা বাপ মার কাছে খাইয়ে এত বড় করা হয়েছে। বেবিগুলো দেখেন গ্রোথ মাশাল্লাহ, কীভাবে খাওয়াবেন, দিনে কয়বার খাওয়াবেন, এগুলো সবই আমরা জানিয়ে দিব। এই পাখিগুলো আপনি ছোটো কাল থেকে নিয়ে রাখবেন, আপনি রাখলে আপনার সাহায্য করবে, আপনি তাদের নিয়ে সারাদিন খেলতে পারবেন, কথা বলবে, সারাদিন প্রান্তে করেন, সে কাঁধে বসে আপনার সাথে খেলতে থাকবে, সেটা আনন্দীয় আলাদা। এই বাচ্চাগুলো থেকে আমরা এখন দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো থেকে এখন একটু বড় বাচ্চাতে যাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বড় হয়েছে, এগুলো একটু দেখতে পাচ্ছেন একটু বড় হয়েছে, এই বাচ্চাগুলো দেখেন এগুলো বড় হয়ে আবার এরকম হবে, এখনও কত সুন্দর। এরাও কিন্তু হ্যান্ড ফিডিংই খায়, ওরাও কিন্তু হ্যান্ড ফিডিংই খায়, এভাবে এই বাচ্চাটা বড় হয়ে আবার এরকম হবে। এটা আবার বড় হতে হতে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা আবার বড় হতে হতে আবার এখানে আমাদের এখানে অনেক বড় ম্যাকাও দেখতে পাচ্ছি আমরা। এগুলোর বয়স আবার 6 থেকে 6.5 বছর বয়স, 7 বছরই ওরা ব্রিডিং করে ফেলে, তো এই বাচ্চাগুলো এক সময় ওরকম কালারই হয়ে যাবে। তো এগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছেন ওরা খেলতেছে। তো আমাদের কাছে সব ধরনের বেবি আপনারা পাবেন, এবং শুধু বেবি না, তারা বাংলাদেশের শুধু বেবি আমরা বিক্রি করি না, আমরা সব ধরনের পাখি থেকে শুরু করে এবং তাদের সেবা, কীভাবে পাখি পালবে, কীভাবে মেনটেন করবে, কোথায় বিক্রি করবে, কীভাবে কী করবে, ইস অ্যান্ড এভরিথিং আমরা সবাইকে সহযোগিতা করি। বাংলাদেশে একমাত্র এমডিবার দেশ হবে যে তারা বাংলাদেশে পাখি শিল্প প্রসারের ক্ষেত্রে চরমভাবে ভূমিকা পালন করে যাবে এবং এটা যাবে। ধন্যবাদ।